আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে হচ্ছে আমার কলেজের প্রথম দিন। কলেজের নাম হচ্ছে BMCC, বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজ। সো আজকে হচ্ছে প্রথম দিন, আমি যাচ্ছি, আই এম সো এক্সাইটেড, দেখি কি হয়। তো আমি সাবওয়ে দিয়ে কলেজে যাচ্ছি, তো 6:10 জন্য ওয়েট করতেছি। আমি কিন্তু এখন মাটির নিচে আছি, আর এদিকে বেশিরভাগ সাবওয়ে মাটির নিচ দিয়ে হয়ে থাকে। আমি 6:10 থেকে নেমে 4:10 জন্য অপেক্ষা করতেছিলাম। তো এই যে 4:10 চলে আসছে, তো আমি 10 দিয়ে চলে যাবো এখন। মাটির নিচে 10 হওয়ার কারণে ট্রেনে ইন্টারনেট থাকে না, সো বোরিং টাইম। এটা বিখ্যাত 42 স্ট্রিট, এদিকে টাইম স্কোয়ার। তো ফাইনালি আমি ট্রেন থেকে নেমে গেলাম। আমার ঠিক উপরে একটা ঐতিহাসিক স্থাপনা আছে। তো রাইট নাও আমার ঠিক পিছনেই একটা ঐতিহাসিক স্থাপনা আছে, যেখানে প্রতি বছর মিলন মিলন মানুষ ঘোরার জন্য আসে। সো এটা হচ্ছে সেই জায়গা, ও যে ব্রুকলিন ব্রিজ। এদিকে যে কত টুরিস্ট আছে, এই যে একটা বাস আছে, টুরিস্ট বাস, এটা দিয়ে অনেক টুরিস্ট এই সাইডে হচ্ছে যে ঘুরে। আর এই যে এটাই হচ্ছে সেই ব্রুকলিন ব্রিজ, অনেক ঐতিহাসিক একটা ব্রিজ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যাদেরকে এদিকে বেশিরভাগই হচ্ছে যে টুরিস্ট আর ইন্টারন্যাশনাল টুরিস্ট বেশিরভাগ এই ব্রুকলিন ব্রিজ দেখার জন্য আসে প্রতি বছর। আর নিউ ইয়র্ক সিটিতে প্রতি বছর মিলন মিলন টুরিস্ট আসে দেখার জন্য। এই যে আমার সামনে যারা আছে, পিছনে যারা আছে, এর মধ্যে অনেকেই হচ্ছে যে ইন্টারন্যাশনাল টুরিস্ট। আমার সামনেই হচ্ছে যে আমার কলেজ, চেম্বার স্ট্রিটে। তো আমার কলেজের নাম হচ্ছে BMCC, বোরো অফ ম্যানহাটন কমিউনিটি কলেজ। আর এটা হচ্ছে একটা কমিউনিটি কলেজ যেহেতু, সেজন্য 2 ইয়ার্সের। আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কমিউনিটি কলেজে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলে হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ হচ্ছে যে কমিউনিটি কলেজগুলো মেনলি 2 বছরের হয়ে থাকে, আর স্টুডেন্টের জন্য ভিসা দেওয়া হয় 4 বছরের। তো সেজন্য একটু ঝামেলা হয়ে যায়। তো কমিউনিটি কলেজে একেবারে খুব কম ভিসার দেওয়া হয় আর কি, সেজন্য আপনারা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। একটা সুইমিং স্কুল আছে, আমেরিকার মানুষজন লাখ লাখ টাকা খরচ করে পোলাপিন্ডে হচ্ছে যে সাঁতার শেখায়। এইদিকে সাইনবোর্ডগুলোতে কিন্তু বাংলা লেখাও আছে, বাট গুগল থেকে ট্রান্সলেট করছে দেখা, লেখার অবস্থা খুবই খারাপ। তো আমি কলেজে চলে আসলাম, জীবনের নতুন যাত্রা শুরু, তো সবে আমার জন্য দোয়া করবেন। এইদিকে বিশ্বের অনেক দেশের পতাকা আছে। তো আমার ক্লাস আছে, তো আমি ক্লাসে চলে যাচ্ছি তাড়াতাড়ি। আর এটা হচ্ছে আমাদের ক্যাফেটেরিয়া। তো ক্লাস শেষ, আজকে আমার একটা ক্লাস ছিল। তো কলেজের এই জায়গা থেকে সামনে সুন্দর ভিউ দেখার সুযোগ আছে, তো আমি একটু বসলাম। কলেজে একটা সুইমিং পুলও আছে। তো এটা হচ্ছে আমার কলেজ BMCC, আর কলেজের সামনে সুন্দর একটা জায়গা আছে। ওই ওই পাশে হচ্ছে যে নিউ জার্সি, আর এটা নিউ ইয়র্ক। সুন্দর একটা পার্ক আছে নদীর সামনে। তো আমার কলেজের পাশেই হচ্ছে যে এটা হচ্ছে যে দ্য ট্রেড সেন্টার। এদিকে টুইন টাওয়ার ছিল, যা হচ্ছে যে ধ্বংস হয়ে গেছিল। এদিকে ছিল, এখনও ওইতে ধ্বংসস্তূপটা আছে। বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা পার্ক আছে এদিকে। মনে হচ্ছে যে ফ্রি কায়াকিং আছে, বাট ওইটা এখনও স্টার্ট হয় নাই, আর পরে স্টার্ট হবে। এই যে এখন অফ। এই যে এদিকে হচ্ছে কায়াকিং করা যায়, বাট এখন অফ আছে কায়াকিং। আমি চলে এসেছি পার্কের শেষ প্রান্তে। সামনে বসার অনেকগুলো জায়গা আছে, দেখি যাই যায় বসি। এদিক থেকে বিখ্যাত এম্পায়ার স্টেট দেখা যেতেছে, এই যে এম্পায়ার স্টেট। তো আমি হচ্ছে যে এই যে পার্কের শেষ মাথে চলে এসেছি, এই যে ভিউ পার্ক থেকে চলে যেতেছি। আর ওই যে BMCC দেখা যাইতেছে। আরেকটা জিনিস আমি নিজেই মিস করে ফেলছিলাম, ওই যে স্ট্যাচু অফ লিবার্টি, ওই যে দেখা যাইতেছে দ্য ফেমাস স্ট্যাচু অফ লিবার্টি। তো এই যে লাল ভবনটা আমাদের কলেজের ভবন, আর এদিকে আমি একটা ম্যাথ ক্লাস করি। ট্রেন দিয়ে বাসায় যাচ্ছি। তো ফাইনালি আমি বাসায় চলে যাচ্ছি। বাই বাই এভরিওয়ান।